ফের ছেড়ে ধরা গুজবকে কেন্দ্র করে উত্তেজনা, এবার ঘটনাস্থল আসানসোল। শুক্রবার রাত 9টা নাগাদ আসানসোল উত্তর থানার ব্লু ফ্যাক্টরির কাছে আদিবাসী পাড়ায় ছেলে ধরা গুজব ছড়ায়। তারপরই এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশের ওপর ক্ষুব্ধ জনতা হামলা চালায় বলে অভিযোগ। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। আহত হন বেশ কয়েকজন পুলিশ আধিকারিক। ঘটনাস্থলে যান ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস। বিশাল পুলিশ বাহিনী নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি জানান কিছু ভিডিও ফুটেজ হাতে এসেছে, সেগুলি দেখে হামলাকারীদের চিহ্নিত করা হবে। 9টা নাগাদ আমাদের মোবাইল ভ্যান এবং পুলিশের আরও টিম যারা রেগুলার পেট্রোলিং এ ছিল, এখানে একটা অ্যাজিটেশন হয়, খবর পায়, খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে আসে। আসা মাত্রই উইদাউট প্রভোকেশন পুলিশকে ওরা অ্যাটাক করে আর কি। তাতে আমাদের একজন সিভিল ভলেন্টিয়ারের একটু ইঞ্জুরি আছে, আরও কিছু মাইনর ইঞ্জুরি আছে। পুলিশের গাড়ি কি ভাঙচুর হয়েছে? পুলিশের কয়েকটা গাড়ি হালকা ড্যামেজ হয়েছে। আমরা ইয়ে করেছি, কিছু লোককে অলরেডি রিটেন করেছি, কিছু ভিডিও ফুটেজও আছে আমাদের কাছে, ওগুলো দেখে কারা অ্যাকচুয়ালি করেছে সেটা আইডেন্টিফাই করার চেষ্টা। শনিবার সকাল থেকেই থমথমে এলাকা, রাস্তাঘাট শুনশান, পুলিশি টহল চলছে সর্বত্র। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই এলাকার 5 জনকে আটক করেছে পুলিশ। কিছুদিন আগেই দত্তপুকুর লোকালে ছেলে ধরার সন্দেহে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। শুধু ওই একটি ঘটনা নয়, সাম্প্রতিক অতীতে ছেলে ধরা গুজবে উত্তপ্ত হয় উত্তর ২৪ পরগনার একাধিক জায়গা। এবার গুজব ছড়ালো আসানসোলে। নিউজ টাইম।